সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আজকে যেটা রান্না করব। সেটা হলো ফুলকপির মাঞ্চুরিয়ান এটা একটা চাইনিজ খাবার তাহলে দেখে নিন কীভাবে রান্না করতে হবে একটা প্যানে আমি চার কাপের মতো পানি দিলাম এতে আমি দুই চামচের মতো লবণ দেব এতে আমি কেটে রাখা ফুলকপিগুলো সেদ্ধ করব। আগে থেকে কেটে রাখা ছোট ছোটো ফুলকপিগুলো আমি পানিতে দিয়ে দিলাম তিন মিনিট ধরে সেদ্ধ করে এগুলোকে নামিয়ে ফেলবেন এবার ফুলকপিগুলো কোটিং করার জন্য একটি পাত্রে আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম তিন চামচের মতো ময়দা দিব পরিমাণ মতো লবণ দিলাম তারপর এগুলোকে শুকনো শুকনোই মিশিয়ে নেব এরপর এতে অল্প অল্প করে পানি দিয়ে এটার একটা ঘন ব্যাটার তৈরি করে ফেলব। আগে থেকে করা ফুলকপি আস্তে আস্তে দিয়ে ফুলকপি গুলো দিয়ে এই ঘন বেটারে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবার এতে দিয়ে দিলাম দু চামচের মতো কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা এগুলোকে আবার ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেছে এবার এগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াই দিলাম এগুলোকে দু বোতলে ভাজতে হবে তাই আপনারা সেই অনুযায়ী তেল দিবেন তেল গরম হয়ে গেছে আমি এগুলোকে একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি ফুলকপি গুলোকে প্রথমে হালকা গোল্ডেন করে ভেজে নেবেন প্রথমবার ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি তুলে নেব সেকেন্ডবার এগুলোকে আমি আবার তেলে দিয়ে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সেকেন্ডবার ভাজার কারণে এগুলো অনেক মচমোচা হয়ে যায় এগুলো গোল্ডেন কালার হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিব এবার অন্য একটি প্যানে দুই চামচের মতো তেল দিলাম তেল গরম হলে এতে আমি দুই চামচের মতো রসুন কুচি দিব দিয়ে দিলাম এক চামচ মরিচ কুচি একটা পেঁয়াজ কুচি এগুলোকে হালকা ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো এক চামচ পরিমাণ সয়া সস দুই চামচ টমেটো সস সামান্য শুকনো মরিচ গুঁড়ো হালকা পরিমাণে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এরপর এতে হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করব এটা ফুটতে ফুটতে অন্য পাশে আমি কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরির জন্য এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে এতে দু চামচ পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব যখন এই গ্রেভিটি ফুটতে থাকবে তখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আমি একটু একটু করে এতে মিশিয়ে দেব কর্নফ্লাওয়ার দেওয়াতে এই গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে গ্রেভিটা ঘন হয়ে গেছে এখন ভেজে রাখা ফুলকপিগুলো এর ভেতর দিয়ে দেব এবার ভালোভাবে এটাকে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি এটাকে আর বেশিক্ষণ রান্না করব না মিশানো হয়ে গেলে এটাকে আমি নামিয়ে ফেলব এটা হয়ে গেছে এখন এক চামচ সস দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলব আমার ফুলকপি মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে